সৌদির হাতের গাড়ি এবং এটা হলো ইঞ্জিলটা। 85,000 কিলো, মাত্র 85,000 কিলো গাড়িটা চলছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। আজকে শিফা মারুতে চলে আসলাম এবং আজকে দেখাবো টয়োটা ইয়ারিস 2019 মডেলের গাড়ি এবং এই গাড়িটা রয়েছে সাদা কালার এবং গাড়িটার দাম কেমন রয়েছে এইসব বিস্তারিত এই ভিডিওতে থাকবে, তাহলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। বন্ধুরা, এটা হলো ইয়ারিস 2019 মডেলের গাড়িটা এবং সাদা কালার গাড়িটা রয়েছে। আপনাদেরকে বাইরের সাইডটা দেখাচ্ছি, গাড়িটা স্টার্ট আছে এবং এটা হলো ব্যাক সাইডটা। এটা হলো ব্যাক সাইডটা, ব্যাক সাইডে একটু সামান্য একটা স্কেচ আছে, এই যে দেখতেছেন। আর এমনিতে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে বা এসেও দেখতে পারেন শিফা মারুতে। এবং গাড়িটা যদি ভিতরে দেখি, ভিতরের কন্ডিশনটা হলো ভিতরের কন্ডিশন এবং পুরো উটু, গ্লাসগুলো রয়েছে উটু, লক এবং গ্লাস লক, লুকিং গ্লাস সব কিছু উটু রয়েছে। এবং গাড়িটা ভিতরের কন্ডিশনটা, এটা হলো ভিতরের কন্ডিশন অ্যান্ড গাড়ির অটো গিয়ার, এটা অটো গিয়ারে রয়েছে। এবং আপনাদেরকে যদি দেখাই কত কিলো চলছে গাড়িটা, 85,000 কিলো, মাত্র 85,000 কিলো গাড়িটা চলছে অ্যান্ড গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ। এবং গাড়িটার ইঞ্জিলটা আপনাদেরকে দেখাবো, গাড়ির ইঞ্জিলের কন্ডিশনটা কেমন আছে। এবং গাড়ির এসিটাও আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে, এই যে দেখতেছেন আপনারা একে দেওয়া আছে এসিটা অ্যান্ড অনেক ঠান্ডা। আর নতুন গাড়ি বুঝতেই পারতেছেন, এটা এসিতে কোনো প্রবলেম হবে না। অ্যান্ড আপনাদেরকে ইঞ্জিলটা দেখাবো এখন, এবং এটা হলো ইঞ্জিলটা, ইঞ্জিলের কন্ডিশন এই যে আপনারা দেখতেছেন ইঞ্জিলটা, এটা ছোট্ট একটা ইঞ্জিল। এবং ইয়ারিস গাড়িগুলা তেল কম খায়, খুব তেল কম খায়, যারা তলবের কাজ করতে চান তাদের জন্য পারফেক্ট গাড়িটা। এবং গাড়িটা স্টার্ট আছে বর্তমানে, গাড়িটার সাউন্ড শুনতে পারতেছেন আপনারা, ব্যাটারি, গাড়ির বডিও আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদেরকে এই যে আপনাদেরকে যদি দেখাই বনাডের বডিটা, দেখেন বডিটা কত ফ্রেশ রয়েছে। এবং গাড়িটা এক সৌদির হাতের গাড়ি, সৌদি বেশি দিন চালাই নাই, 85,000 কিলো চলছে গাড়িটা, তাহলে বুঝতেই পারতেছেন আপনারা কেমন চলছে গাড়িটা এবং গাড়িটা কোন কন্ডিশনে আছে। এবং গাড়িটার চারেটা রিংয়ে রয়েছে হাদিদের। এবং আপনাদেরকে যদি ব্যাক সাইডটা দেখাই, ডিগিটা, এটা হলো ডিগি এবং এই যে দেখতেছেন আপনারা। এবং বডিটা দেখেন আগে আপনারা, দেখেন একদম নতুন বডি। এই সাইডটাও যদি দেখাই একদম নতুন বডি এবং স্পেয়ার চাকা নাই, স্পেয়ার চাকা নাই, কিন্তু বডি আপনারা দেখছেন বডিটাও একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে 2019 মডেলের। এই যে আপনাদেরকে যদি বডির ইয়াটা দেখাই, শেপটা দেখাই, দেখেন বডির শেপ, এই সাইডটা যদি দেখাই, দেখেন আপনারা কিন্তু মাইন নাই গাড়িটা, অ্যাক্সিডেন্ট নাই। এবং গাড়িটা যদি দেখতে চান তাহলে শিফা মারুতে আসলে দেখতে পারবেন। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই সামনের যে দরজাটা, এরা রং হয়েছে, একটা একটা দরজা রং হয়েছে আর সব বাকি সব উকালা, একটা দরজায় রং হয়েছে। এই গাড়িটার ফাঁস এস্তেমারা সব কিছুই নতুন আছে, এই যে ফাঁস দেখতেছেন নতুন একদম, এবং এস্তেমারা নতুন রয়েছে। বন্ধুরা, ইয়ারিস 2019 মডেলের, তো এটা ইয়ারিস 2019 মডেলের গাড়িটা আপনাদেরকে ফুল দেখালাম এবং গাড়িটা একদম উকালা রয়েছে। এই গাড়িটা হলো এক সৌদি চালাইতো, সৌদি বিক্রি করার জন্য মারুতে দেওয়া যায়। এবং এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে 37,000 রিয়াল হলে বিক্রি করে দিবে, 37,000 রিয়াল এই ইয়ারিস গাড়িটার দাম চাওয়া হচ্ছে। এবং গাড়িটা রয়েছে সাদা কালার এবং গাড়িটা আপনাদেরকে ফুল দেখালাম। এবং গাড়ির যদি আপনারা দেখতে চান তাহলে শিফা মারুতে আসলেও দেখতে পারবেন। যাই হোক, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।